إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي قيوم الذي لا تأخذه سنة ولا ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا عبد الله ورسوله صلى الله تعالى على النبي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আজকে কমলপুর যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে দ্বিতীয় বার্ষিক আজকের আজিম শান ইসলামী সুন্নি মহাসম্মেলনের শেষ অধিবেশনের মহতরম মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কাণ্ডারি আমার প্রিয় ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহি দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমাজের এমন একটা কঠিন সময় আমাদেরকে একত্রিত করেছেন, যেই সময়ে আমার নবী রক্তে ভেজা ইসলাম
যে ইসলামের জন্য তায়েফের ময়দানে তিনবার রক্তে রঞ্জিত হয়েছেন, তিনবার অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়েছেন, ওহদের প্রান্তরে দমদান শহীদ করেছেন, মাথায় কলা প্রবিষ্ট করেছেন, যে ইসলামের জন্য হুসাইন শহীদ হয়েছেন, হাসানকে বিস্ফোরণ করানো হয়েছে, যে ইসলামের জন্য লক্ষাধিক সাহাবায়ে কেরাম জীবন যৌবন বিসর্জন করেছেন, আজকে সেই ইসলামকে যারা সমাজ থেকে মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করে এই দেশের ভিতরে, এই দেশের ভিতরে আজ থেকে রাসূলরা বেঁচে থাকতে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমাদের পায়ের জুতা আর তাদের গাল ঠিক কি নজরে কা। আমার ভাইরা, এই কাজ করার এই সাহস পৃথিবীর কাফের বেঈমানেরা পেয়েছে। আজকে আমাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, আজকে আমরা কথা বলতে পারি না, আজকে আমরা কথা বলতে পারি না, দিনের আওয়াজ বন্ধ হয়েছে, আজকে যুবকেরা দিন থেকে অনেক দূরে চলে গেছে। আর ইসলামের জন্য, এই দিনের জন্য বিশ্ব নবী কত কষ্ট করেছেন, আমরা আশিকের রাসূল, আজকে আমরা আশিকের রাসূল হয়েছে মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে আর খানকার ভিতরে, কোরআনকে বানিয়েছি ধর্মীয় বই, মসজিদের ভিতরে নামাজ পড়ি, কোরআনে যেভাবে লেখা আছে ভাবে না পড়েন না আপনারা, কথা বলেন না কেন সবাই, কোরআনে যেভাবে লেখা এইভাবে নামাজ পড়ি, কোরআনে যা আছে ওইভাবে রোজা রাখি, এই কোরআনকে কেন আমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে পারি না, রাসূলের সুন্নাত মসজিদের ভিতরে পালন করি, আমি কেন আমার ঘরের ভিতরে রাসূলের সুন্নাতকে জিন্দা করতে পারলাম না, বুঝেন নি আমার কথা, আজকে আমি নামাজ পড়ি, আমার ছেলে মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল ইয়াবা সেবন করে পাশের বাড়ির বল্টু মিয়ার মেরে নিয়ে মোটরসাইকেলের পিছনে বসাইয়া আর ওই পার্কে গিয়ে বাকবাকুম করে, আবার নামাজ পড়েন। মনে রাখবেন মুসলমানেরা, দুনিয়ার কৌঠে যদি একবার ধরা পড়ে যাও, উকিল নিযুক্ত করলে, বিচারককে মোটা অঙ্কের টাকা দিলে হয়তো রায় আপনার পক্ষে পাবেন, জেল থেকে বের হতে পারবেন। মনে রাখবেন মুসলমানেরা, কবরের কৌঠে যদি একবার ধরা পড়ে যাও, কিয়ামতের কৌঠে যদি একবার ধরা পড়ে যাও, যেই দিন বিচারক হবেন স্বয়ং আল্লাহ, ওই দিন কোন উকিল আপনার পক্ষে কথা বলার জন্য পাবেন না। ওই দিন যদি আজাদ পেতে হয়, রসুলকে ভালোবাসো, রসুলের সুন্নতকে ভালোবাসো, আহলে বায়াতকে ভালোবাসো, জান্নাতে যাওয়ার পথ পাবে। বুঝতে পেরেছেন আমার কথা মুসলমানেরা? আমার মুসলমান ভাইরা, যে সমস্ত কাফের বেঈমানেরা আজকে গোটা দুনিয়ার হালত দেখে, মনে অনেক আশা নিয়ে এসেছিলাম কিছু কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থা মনে হচ্ছে এলাকায় কোনো মুসলমান নাই, সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সব ঘুমাচ্ছেন। মনে রাখবেন, আজকে যদি ঘুমের ঘরে মরে যা, আপনার জান্নাতে যেতে হলে এই প্রোগ্রামে আসতে হবে, ঠিক কি না? দিনের মাঝে কোরআনের মাঝে। আমার ভাইরা, আজকে বসনিয়া, চেসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে মুসলমানেরা নির্যাতনের শিকার। আজকে বার্মার মুসলমানদেরকে জবাই করে ঘর থেকে বের করে দিচ্ছে, বাংলাদেশ এসে আশ্রয় নিচ্ছে, আজকে তাদের কলিজা কেটে টুকরো টুকরো করা হচ্ছে। আমার ভাইরা, আজ যদি কেউ বাংলাদেশের লাল সবুজ পতাকা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের জিহ্বা কেটে ফেলা হবে, জিহ্বা কেটে ফেলা হবে, ঠিক কি নজরে কা। এই দেশের মুসলমানেরা সব কিছুকে বিসর্জন করতে পারে, ইমান কারো কাছে বন্ধক দিতে পারে না। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে সূরা নিসার 75 নম্বর আয়াতে, অর্থাৎ 30 পারা কোরআনে 5 নম্বর পারায় সূরা নিসার 75 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যারা নিজেকে মুসলমান দাবি করো,
যারা নিজেকে আশিক রাসূল দাবি করো তোমাদের কি হয়েছে, কি হয়েছে তোমাদের, তোমরা কেন যুদ্ধ করো না ওই মানুষদের বিরুদ্ধে? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল قَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِن لَّدُنكَ نَصِيرًا যে এলাকার মধ্যে, যে দেশের মধ্যে বৃদ্ধ বৃদ্ধ নারী পুরুষ আমি আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা, হে আমাদের পালন কর্তা আমাদেরকে বের করে নিয়ে আসেন, আখরিজনা আমাদেরকে বের করে নিয়ে আসেন, মিন হাদিল করিয়া ওই এলাকা থেকে, জালিম আহলহা যে এলাকার মানুষেরা জালিম হয়েছে, আজকে মুসলমানদেরকে জবাই করে দিচ্ছে, কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, মা বোনদের ইজ্জত নষ্ট করে দিচ্ছে, বাচ্চাদেরকে কুড়াল দিয়া কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদের গলায় কুকুরের মতো রশি লাগিয়ে টানতেছে। আল্লাহ আমাদেরকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসো, আমরা ওই জায়গার মধ্যে থাকতে চাই না। আমার ভাইরা আপনাদের কাছে একটাই কথা জানতে চাই, আমার রসুলের সুন্নত জিন্দা করার জন্য, সাহাবায়ে কেরামের আদর্শ জিন্দা করার জন্য, একটা নয় দুইটা নয় এক কোটি গলি যদি বাংলাদেশে খেতে হয়, কারা কারা রাজি আছেন একটু হাত উঠে দেখা দেয়। আল্লাহ আমাদের কবুল করে জোরে কোন আমি, কারণ এখন পুরুষরা হাফ লেডিস, হাফ লেডিস বুঝেন না, আগে এখন পুরুষের হাতে বালা পড়ে কানে দুল দে আছে, ও যুবক তোমার গালে আমার তোথা, তোমার গালে আমার তোথা, আল্লাহ যুবক বানিয়েছেন তুমি মহিলা হতে গেলে কেন, ঠিক কেন জরা কা কোরআন থেকে দূরে চলেছো, রাসূলের সুন্নাত থেকে দূরে চলেছো। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আজকে যুবকরা হাফ লেডিস হবে না তো হবে কি, কারণ সব সময় লেডিস আর জন্ডিস একসাথে থাকে, কলেজে গেলে একসাথে, স্কুলে গেলে একসাথে, আর যদি গাছের গুড়ায় গুড়ায় বাঁশের জঙ্গল টঙ্গল পায়, বৈশা বৈশা অন্ধকার রাত্রে বাক 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 বাক, ঠিক আছে জোরে কান, লজ্জা করে না যুবকের, লজ্জা করে না, লজ্জা করে না, আমিও তোমাদের মতো যুবক, আমিও তো জেল করতে পারি, সমস্যা আছে, সমস্যা আছে, করতেছি না, এই জন্য রাসূলের সুন্নত পড়ে অন্তরে মোর মজা লেগেছে। রাসূল বলেছেন আমার সুন্নতকে জিন্দা করে কষ্ট করে করে যদি দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আর রাসূল পর্যন্ত পৌঁছে যেতে পারো, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমাদের কোনো সুপারিশকারী থাকবে না, শাফাআতকারী থাকবে না, তখন আমি রাসূল নিজে সুপারিশ করে করে আমার হাত ধরে জান্নাত দিয়ে দেব। আর জোরে কোন সুবহান, আমার মুসলমান ভাইরা, এই জন্য একটা কথা মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহর ওলিদের সাহাবতে থাকবেন, আল্লাহর ওলিদের কাছে যাবেন, আল্লাহর ওলিদের কাছে বসবেন, তাদের পায়ে তৈল মালিশ করে দিবেন, আল্লাহর ওলিদের সাহাবতে যদি থাকতে পারেন, আর দুরান জমিনে যত গুনাহ করে না কেন আল্লাহর ওলিদের সাহাবতে দেখি তাদের অশিলা নিয়ে আল্লাহর দরবারে হাত উঠায় যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ বলেছেন গোলাম রে আমার পরিচয় পাওয়া একটা গোলামের কাছে বসে তার সাহাবত নিম, আমি আল্লাহর দরবারে যখন হাত উঠায় দিয়েছো আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারলাম না, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা নিজ জিম্মাদারি জান্নাতি বলে ফয়সালা করে দিলা। আমার ভাই আল্লাহর ওলিদের সাহাবতে থাকলে লাভ হবে কি, এই পৃথিবীর জমিনে একজন বড় ওলির নাম ছিল খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহ, নাম মনে জিন্দেগি তো শুনেন নাই না, আওয়াজ মনে এই শুনলেন নতুন, জোরে কোন না কেন, ও যুবকেরা নায়ক নায়িকার নাম তো ভাবে পাবে, এগুলো মুখস্থ, আর এই যে কি যে খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলার নাম ভালোই জানো তোমরা,
ইসলামের ইতিহাস জানো না। আমার ভাইরা, আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন দিল্লির শাহি মসজিদের খতিব। একদিন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, এক যুগ হয়ে গেল ওই জায়গার মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করেন, জুমা পড়ান। একদিন ইশার নামাজের পরে, ইশার নামাজ পড়িয়ে, ইশার নামাজ শেষ করে মুসল্লিদের দিকে তাকাইয়া, মুসল্লিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, মুসল্লিরা তোমরা শোনো, আমি উসমান হারুনি ঘোষণা করলাম, আজকে ফজরের নামাজ যারা আমার পিছনে জামাতে আদায় করবা তারা বিনা হিসেবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। উসমান হারুনি ঘোষণা করে দিলেন, যারা আমার পিছনে ফজরের নামাজ জামাতে আদায় করতে পারবি জান্নাতে চলে যাবে, কিন্তু একটা শর্ত। শর্ত হলো একা একা নামাজে আসতে হবে, কাউকে দাওয়াত করা যাবে না, কাউকে দাওয়াত করতে পারবে না, কাউকে বলতে পারবে না, একা একা নামাজ পড়তে আসবা। যদি তোমরা কাউকে দাওয়াত করে নামাজে নিয়ে আসো, যদি কাউকে দাওয়াত করে মসজিদ পর্যন্ত নিয়ে আসো, আমার শর্ত ভঙ্গ করার কারণে জাহান্নামে যেতে হবে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহর ওলি যখন ওয়াজ করে দিয়েছেন, ওয়াজ করার পরে মুসল্লিরা বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে যাওয়ার পরে কেউ ঘুমায় না, কখন যেন ফজরের আজান হয়ে যায়, ঘুমের ঘরে যদি চলে যাই উসমান হারুনের পিছনে ফজরের নামাজ পড়তে পারবো না, নামাজ যদি না পড়তে পারি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো না। এই জন্য মানুষ সজাগ রয়েছে। একটা যুবক, যুবকেরা লক্ষ্য করো, তোমার মতো একটা যুবক, আমার মতো একটা যুবক চিন্তা করে, আমি যদি ঘুমায়া যাই আর ফজরের নামাজে ঘুম থেকে উঠে উসমান হারুনের পিছনে নামাজ পড়ি, জান্নাতে চলে যাব, আমি তো একা জান্নাতে যাব, কারণ আমি নামাজ পড়েছি। আমার রসূলের মিশন ছিল একা জান্নাতে যাওয়া নয়, বরং পড়া প্রতিবেশী মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়ে দি জান্নাতে নিয়ে যাওয়া। আমার নবীর কাজ তো একা জান্নাতে যাওয়া ছিল না, সুতরাং আমি যদি ওনার পিছনে নামাজ পড়ে জান্নাতে চলে যাব। কিন্তু এতগুলা মানুষ যারা ওই এলাকার নামাজ পড়তে পারবে না, তারা তো জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি ডাক দিয়ে বলেন, যুবক রে তুমি একা একা উসমান হারুনের পিছনে নামাজ পড়ে জান্নাত পর্যন্ত চলে এসেছো, আমার হাজার হাজার বেনামাজি উম্মত নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে গেল, তাদের খবর নিলে না। আমি মানুষকে নামাজি বানানোর জন্য, মানুষকে আমার কাছে নিয়ে আসার জন্য, মানুষকে জান্নাতমুখী করার জন্য তায়েফের ময়দানে তিনবার রক্তাক্ত হয়েছি, ওহুদের প্রান্তরে দান শহীদ করেছি, এত কিছু করলাম যে উম্মতগুলোকে নামাজি বানানোর জন্য, তুমি কিন্তু মানুষগুলোকে নামাজের দাওয়াত দিতে পারলা না, স্বার্থপরের মতো নিজে জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়েছো, আমার উম্মতের খবর নিলা না, সুতরাং তোমাকে হাউজে কাউসার পান করাতে পারবো না। আল্লাহর রাসূল যদি আমাকে ওই কথা বলে ফেলেন, এই কথা চিন্তা করে যুবকরা, মুসলমান যুবকেরা মনে রাখবা, ও কমলপুরের যুবকেরা মনে রাখবা, ওই যুবক তখন বিছানার থেকে উঠে আর ঘুমায় না, চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে বলেছে, প্রভু ঘুম ছেড়ে দিলাম, আরামের বিছানা ছেড়ে দিলাম,
ছেড়ে দিয়ে রাস্তায় বের হয়ে গেলাম। আজকে আমি ওই এলাকার প্রত্যেকটা গড়ে গড়ে যাব, মানুষকে ঘুম থেকে জাগ্রত করব, আর ডাক দিয়ে বলব আর ঘুমায়ো না, অনেক ঘুমাইছো, অনেক ঘুমের ঘরে থাকছো, অনেক রাত্র ঘুমায় কাটাইছো, কখনো নিজের বাচ্চাকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছো, কখনো নিজের স্ত্রীকে জড়িয়ে সারা রাত্র ঘুমের ঘরে কাটিয়ে দিয়েছো, কখনো দুনিয়ার জমিনে তাসের আড্ডায় কাটাইয়া দিয়েছ, কখনো জুয়া খেলার আড্ডায় কাটাইয়া দিয়েছ, ও যুবক আর ঘুমে থাকবে না, জান্নাতে যাওয়ার একটা সুযোগ পাওয়া গেছে। কেউ যদি উসমান হারুনের পিছনে ফজরের নামাজ বা জামাত আদায় করতে পারো, উসমান হারুনই ঘোষণা করেছে জান্নাতে যাওয়া যাবে এতে সন্দেহ নাই, সুতরাং আর ঘুমে থেকে কোনো লাভ হবে না, ঘুম থেকে উঠে যাও, উসমান হারুনের পিছনে নামাজের জন্য তৈরি হয়ে যাও। আমার ভাইরা গভীর মনোযোগ, এই যুবক ঘুম থেকে উঠে গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে পাড়া, মহল্লা থেকে মহল্লা, এলাকার মানুষকে ঘুম থেকে উঠাইয়া উসমান হারুনের পিছনে নামাজ পড়ার জন্য পাঠাইয়া দিচ্ছে। মানুষ পাগলের মতো উসমান হারুনের পিছনে চলে যাচ্ছে। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, যুবক দাওয়াত করতে করতে গ্রাম থেকে অনেক দূরে চলে গেছে, এমন সময় দিল্লির শাহী মসজিদে ফজরের বাস্তব আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার পরে যুবক চিন্তা করল, হাজার হাজার মানুষকে ঘুম থেকে উঠাইয়া নামাজের জন্য উসমান হারুনের পিছনে পাঠাইয়া দিয়েছি, কিন্তু আমি অনেক দূরে চলে আসলাম, এত মানুষকে দাওয়াত করেছি কিন্তু আমি তো নামাজ দেখতেছি পড়তে পারবো না। দৌড় শুরু করেছে যুবক, দৌড়তে দৌড়তে মসজিদে এসে দেখে ফজরের নামাজ শুরু হয়ে গেছে, সবার পিছনে নামাজ দাঁড়ায় গেছে, সবার পিছনে নামাজ দাঁড়ায় গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে উসমান হারুনি সালাম ফিরে পিছন দিকে তাকায় দেখে হাজার হাজার মুসল্লি, এতগুলা মানুষ তুই ইশার নামাজে ছিল না, এতগুলা মানুষকে কে দাওয়াত করেছে, চিন্তায় পড়ে গেলেন, দাঁড়ায় গেলেন, আর ডাক দিয়ে বলল মুসল্লিরা তোমরা শোনো, এত মানুষ তো জুমা ইশার নামাজে ছিল না, তোমাদেরকে কে দাওয়াত করেছে, কে দাওয়াত করে ফজরের নামাজে নিয়ে এসেছে, যাদেরকে দাওয়াত করে মসজিদে নিয়ে এসেছে, তোমরা তো জান্নাতে যেতে পারবা কোনো সন্দেহ নাই, কিন্তু যে মানুষটা দাওয়াত করেছে সে আমার শর্ত ভঙ্গ করেছে, কারণ শর্ত ছিল কাউকে দাওয়াত করা যাবে না, কাউকে আহ্বান করা যাবে না, একা একা মসজিদে আসতে হবে। কে দাওয়াত করে দাঁড়ায় যাও, এমন সময় একজন একজন করে দাঁড়াতে শুরু করলেন, কেউ দাঁড়িয়ে বললেন হুজুর প্রতিদিন আমি আমার বৃদ্ধ বাবাকে হাত ধরে ধরে মসজিদে নামাজে নিয়ে আসতাম, আপনি বলেছেন একা সার জন্য আমি আমার বাবাকে পর্যন্ত দাওয়াত করি নাই, বাবাকে ঘুমে রেখে চলে এসেছে একা এসেছে। আরেকজন দাঁড়িয়ে বলেছে হুজুর আমি আমার দুটো ছোট্ট সন্তানকে প্রতিদিন নামাজে নিয়ে আসতাম, আপনি বলেছেন একা সার জন্য এই জন্য আজকে আমি একা এসেছি, আমার সন্তানকে পর্যন্ত নিয়ে আসি নাই, ওই কাজ আমি করি নাই। হুজুর ডাক দিয়ে বলেন কে করেছো দাঁড়ায়া যাও, যদি দাঁড়ায়া না বলতে পারো এই মুহূর্তে আমি আল্লাহ ধ্যানে লিপ্ত হয়ে যাব, কাশফের মাধ্যমে যার নাম জানতে পারবো, লাঠি দিয়ে মসজিদ থেকে বের করে দেব, হাজার হাজার মানুষের সামনে তাকে জুতা পেটা করব, কারণ এত বড় সাহস, আমি যেই জিনিস নিষেধ করেছি কে দাওয়াত করেছো দাঁড়ায়া যাও। আমার বাইরে গভীর মনোযোগ, হাজার হাজার মুসল্লিদের মধ্যে কেউ দাঁড়ায় না, উসমান হারুনি বললেন যদি দাঁড়াতে না পারো এই মুহূর্তে আমি যদি বসে যাই, মুরাকাবায় বসে যাই, কাশফের মাধ্যমে যার নামটা জানতে পারবো, হাজার হাজার মানুষের মধ্যে তাকে আঘাত করব, দাঁড়ায় যাও। আমার ভাইরা, এমন সময় একটা যুবক, যেই যুবক মানুষগুলোকে দাওয়াত দিয়েছে মসজিদে, সবার পিছনে ছিল উসমান হারুনের কথা শুনে মসজিদে সবার পিছনে চোখ থেকে পানি ছেড়ে যুবকটা দাঁড়ায় বলতেছে আল্লাহর ওলি
এই কাজ কেউ করে নাই, আমি যুবক মানুষগুলাকে দাওয়াত করে আপনার পিছনে পাঠাইয়া দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কা, আপনার পিছনে নামাজের জন্য পাঠাইয়া দিয়েছি। আল্লাহর ওলি বললেন, যুবক রে, তুমি তো জানো আমার শর্ত ভঙ্গ করলে জাহান্নামে যেতে হবে, তুমি কেন আমার শর্ত ভঙ্গ করেছো? আমি না শর্ত দিয়েছি কাউকে দাওয়াত করা যাবে না। যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, আপনি নিষেধ করেছেন কাউকে দাওয়াত দেয়া যাবে না, আমি আপনার শর্ত ভঙ্গ করেছি, হাজার হাজার মানুষকে মসজিদে নামাজ পড়াইয়া আপনার পিছনে ফজরের নামাজ জামাতে পড়াইয়া দিয়েছি, হাজার হাজার আমার আশেক রসুলেরা জান্নাতে চলে যাবে, কিন্তু আমি আপনার শর্ত ভঙ্গ করার কারণে জাহান্নামে যাব। কালকে আমাদের কঠিন ময়দানে ফেরেশতারা আমার হাতে পায়ে বেড়ি লাগিয়ে টেনে টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার নবী তখন জাহান্নামের গেটের সামনে দাঁড়ায়া আমাকে ডাক দিয়ে বলবে, যুবকরে জাহান্নামে যাও কেন? আমি ডাক দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগুন আমি জি, দুনিয়ার জমিনে আমি চুরি করি নাই, দুনিয়ার জমিনে জেনা করি নাই, দুনিয়ার জমিনে ডাকাতি করি নাই, দুনিয়ার জমিনে কারামাল আত্মসাৎ করি নাই, দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলি নাই, আমি আপনার হাজার হাজার বেনামাজি উম্মত গুলাকে উসমান হারুনের পিছনে নামাজ পড়াইয়া হাজার হাজার উম্মত গুলাকে জান্নাতি বানায়া দিয়েছি। উসমান হারুনের শর্ত ছিল কাউকে দাওয়াত করা যাবে না, আমি দাওয়াত করেছি, শর্ত ভঙ্গ করেছি, এই জন্য জাহান্নামে যায়। ও উসমান হারুনি, আমার বিশ্বাস এমন সময় আমার নবীজি আমাকে জড়াইয়া আমার কপালে চুম্বন দিয়া ডাক দিয়ে বলবে, ও যুবক, আর জাহান্নামে যেতে হবে না, তুমি আমার সুন্নতকে জিন্দা করেছো, আমার মিশন জিন্দা করেছো, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তুমি মানুষগুলোকে দাওয়াত করে নামাজি বানায় দিয়েছো, সুতরাং তোমাকে জাহান্নামে যেতে হবে না, চলো আমি নবী যেই জান্নাতে তুমিও আমার সঙ্গে সেই জান্নাতে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবকরে কে, তুমি সামনে আসো, তুমি কি জন্য মানুষগুলোকে দাওয়াত করেছো? যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, আমি জান্নাত পাওয়ার জন্য আমল করি না, আপনি বলেছেন আপনার পিছনে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, আমি জান্নাতে যেতে চাই না, আমি মাত্র একমাত্র আল্লাহর জন্য ইবাদত করেছি, আমি তো জান্নাত চাই না, এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় কি মাই তুঝে দেখা করো, আল্লাহ জান্নাত চাই না, ওই জান্নাতের প্রয়োজন নাই যেখানে তোমাকে পাওয়া যায় না, আল্লাহ জান্নাত চাই না, আমার মনে একটা আশা তোমার দিদার লাভ করা, সুবহানাল্লাহ, দেখা আল্লাহ আমি তো তোমার দিদার লাভ করতে চাই, তোমার সাক্ষাৎ লাভ করতে চাই, প্রেমিকের সঙ্গে প্রেমাস্পদের সাক্ষাতের জন্য সুন্দর জায়গার প্রয়োজন নাই, আল্লাহ আমি যদি জাহান্নামে চলে যাই আর জাহান্নামের কোন গর্তে পড়ে দুইটা নয়ন পড়ে আমি যদি আমার আল্লাহকে দেখতে পারি, আমার বিশ্বাস জাহান্নামের আগুন আমার পশম জ্বালাতে পারবে না, সুবহানাল্লাহ, তোরা কা আমার ভাইরা, যুবক ডাক দিয়ে বলতে, সাল্লার বলি, আমি জান্নাতের জন্য ইবাদত করি না, আপনি তো বলেছেন আপনার পিছনে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, আমার জান্নাতের দরকার নাই, আমার দরকার আল্লাহ, সুবহানাল্লাহ, সুতরাং আল্লাহ যেখানে আমি আছি সেখানে, সুবহানাল্লাহ, আল্লাহর বলে চিন্তায় পড়ে গেলেন, যুবকরে জান্নাতের জন্য আমল করো না, জান্নাত পেতে চাও না আল্লাহকে পেতে চাও, ও যুবক
তুমি আর পিছনে থাকবার দরকার নাই, একটু সামনে আসো, একটু সামনে আসো। আল্লাহর ওলি মিম্বর থেকে নেমে গেলেন, মিম্বর থেকে নেমে যুবকটাকে আহ্বান করলেন, তুমি আমার সামনে আসো। যুবক যখন সামনে হাজির হয়ে গেল, আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, উসমান হারুনি ডাক দিয়ে বললেন, যুবক রে, 12 বছর ধরে আমি একটা লোককে খুঁজতেছি, দিল্লি টুটাল দিল্লি এলাকায় একটা লোককে খুঁজতেছি, কাকে আমি কার গলায় মারিফতের মালা পরাইয়া দেব, কার গলায় মারিফতের সনদ দেব। একটা লোককে গোটা 12 বছর খুঁজতেছি, 12 বছর ধরে খুঁজতে খুঁজতে পাই না। কারণ যত মানুষ ইবাদত করে, স্বার্থে ইবাদত করে, সবাই নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে, একটা লোককে পাইলাম না, শুধুমাত্র আমার নবীর প্রেমে পাগল হয়ে আবাদত করে, আমার আল্লাহকে পাওয়ার জন্য আবাদত করে, এমন একটা লোককে পাইলাম না। এই মুহূর্তে তোমাকে যখন পেয়েছি, তুমি আমার পরীক্ষায় ফার্স্ট হয়েছ, যুবক আর দেরি করা যায় না, এই মুহূর্তে আমি তোমার গলায় মারিফতের মালা পরাইয়া দিলাম। আমার বৈরাব আল্লাহর ওলি উসমান হারুনি ওই সময় তার গলায় মারিফতের মালা দিয়েছে, মারিফতের সনদ যাকে মূর্তি দিয়েছে, ওই যুবক আর কেউ না, ওই যুবকের নাম খাজা মাইনউদ্দিন চিশতি। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ওলিদের সাথে থাকবেন, আল্লাহর ওলিদের কাছে কাছে থাকবেন। কি হয়ে যায় ও যুবক বন্ধুরে, অল্প করে বলে যাও। আমার ভাইরা উসমান হারুনি হযরতে খাজা মাইনউদ্দিন চিশতিকে সনদ দিয়ে দিলেন, মারিফতের মালা দিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন, মাইনউদ্দিন রে, এবার তুমি দেশে চলে যেতে পারো, এবার গোটা ভারতবর্ষে সে দিন প্রচার করতে পারো। মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পীর সাহেবের দরবার থেকে, নিজের পীরের দরবার থেকে, ওলির দরবার থেকে বিদায় নিয়ে যখন বাড়িতে আসলেন, আসার পরে গভীর জনিতি খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম রে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, যাও একটু পানির ব্যবস্থা করো। খাদেম ঘরের ভিতরে প্রবেশ করে দেখে ঘরের ভিতরে পানি নাই, ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, ঘরের ভিতরে পানি নাই, অজু করতে পারবেন না, অজু করার পানি ঘরের ভিতরে নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও খাদেম, অজু করার পানি যদি ঘরে না থাকে, একটা বালতি হাতে নাও, আয়না সাগর থেকে আমার জন্য কিছু পানি নিয়ে আস। আমার বাইরা মাইনউদ্দিন চিশতির খাদেম বলতে যে আল্লাহর ওলিদের সাহাবী থাকলে লাভ হয় কি দেখবেন, মাইনউদ্দিন চিশতির খাদেম পানি আনার জন্য আয়না সাগরের কাছাকাছি যখন চলে গেছে, যাওয়ার পরে দেখে 12 বর্ষের লম্ফট বাদশাহ গোটা আয়না সাগরের পারের মধ্যে সেনাবাহিনী দিয়ে ব্যারিকেড দিয়েছে যেন মাইনউদ্দিন চিশতি পানি নিতে না পারে। কারণ পানি নিলে অজু করবে, অজু করলে তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে যদি হাত উঠায়া দে, হাত আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরে না। বাদশা চিন্তা করে, মাইনউদ্দিন চিশতি হাত উঠায়া আল্লাহর দরবারে যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যাবে, আমি আর টিকতে পারবো না, আমি যে জুলুম করেছি, জালেম হয়েছি, আর টিকতে পারবো না। আমার বাইরে পানি দিচ্ছে না, মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম নদীর পাড় থেকে ফিরে এসে মাইনউদ্দিন চিশতিকে ডাক দিয়ে বলতে, আল্লাহর ওলি, পানি আনতে গেলাম, পানি তো দিল না, নদীর সমস্ত পাড়ের মধ্যে সেনাবাহিনী দিয়ে রেখে দিয়েছে, ওগো আল্লাহর ওলি, পানি কোথায় পাবো? আল্লাহর ওলি মুরাকাবায় বসে গেলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তো জান্নাতের জন্য তোমার সঙ্গে সম্পর্ক করি নাই, একমাত্র
তোমাকে পাওয়ার জন্য তোমার সঙ্গে সম্পর্ক করেছি। আল্লাহ আমি যদি পানি না পাই নামাজ পড়তে পারবো না, নামাজ যদি পড়তে না পারি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। আল্লাহ আয়না সাগরের পানি, সে যদি নিজের থেকে প্রবাহিত হয় আমার দরকার নাই, তোমার হুকুমে এই পানি যদি প্রবাহিত হয় তাকে আল্লাহ ওই পানির আমার প্রয়োজন, আমি ওযু করব। ওইভাবে দোয়া শেষ করে কাদেমের হাতে বালতি দিয়ে বলেছেন, যাও নদীর পাড়ে গিয়ে বলবা আল্লাহর হুকুমে যদি পানি প্রবাহিত হয় ওই পানির কোনো প্রয়োজন নাই, আল্লাহর হুকুমে যদি পানি প্রবাহিত হয় তাকে ওই পানি যেন ময়নউদ্দিন চিশতির দরকার হয় দিয়ে দে, আর যদি নিজের পক্ষ থেকে প্রবাহিত হয় ওই পানি ময়নউদ্দিন চিশতির প্রয়োজন নাই। আমার মুসলমান ভাইরা খোদার কসম করে বলে, তারিখের মধ্যে লেখা হয়, ইতিহাসের মধ্যে লেখা হয়, নদীর পাড়ে গিয়ে খাদেম যখন ময়নউদ্দিন চিশতির কথা বলে পানি চাইলো, চাইতে দেরি হলো, আর পানি আনার জন্য নদীতে নামতে হয় নাই, নদীর পানি খাদ ময়নউদ্দিন চিশতির খাদেমের বালতি ভরে যেতে একটা সেকেন্ড দেরি করে না। আল্লাহর ওলিদের সাথে থাকবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে যদি ভালোবাসে আল্লাহর রসূলকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর রসূলকে যদি ভালোবাসা হয়ে যায়, রসূল বলেছে যে আমাকে ভালোবাসলো আমার সুন্নতকে ভালোবাসলো, আমি রসূল যেই জান্নাতে যাব সে আমার সঙ্গে সেই জান্নাতে চলে যাবে। এই জন্য আমি আমার আল্লাহর কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতের প্রথম অংশের কয়েকটা শব্দ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, লাম তাকিদ কাত থাকে, লাকাদ কানা লাকুম তোমাদের জন্য নিশ্চয় নিশ্চয় রয়েছে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুতরাং মুসলমানেরা মনে রাখবেন, উত্তম আদর্শ যদি পেতে হয় রাসূলের আদর্শ ছাড়া কোথাও উত্তম আদর্শ পাবেন না, কারণ আমার রাসূলের মতো আদর্শবান কোন মানুষ এই পৃথিবীতে আল্লাহ দেয় না। হযরতে আয়েশা বলেছেন বুখারীর হাদিস, বুখারী জিলদে সানি দ্বিতীয় খণ্ড বাবুল আয়াকুল ফলান শহীদ অধ্যায়ের মধ্যে রয়েছে, আয়েশা বলেছেন আমার নবী কত সুন্দর ছিলেন, আয়েশা বলেছেন আমার রাসূল এত সুন্দর ছিলেন, যখন বিশ্ব নবী গড়ের মধ্যে নাই আয়েশা কাজ করতেন কাজ করতেন, হঠাৎ করে সুই যখন হেরে যেত চিন্তা করতেন আমার নবী কখন ঘরে আসবে, নবী যখন নবীজি ঘরের দরজায় হাজির হয়ে যেতেন অন্ধকার ঘরটা সাথে সাথে রসুলের নূরের তজল্লিতে আলোকিত হয়ে যেত। হযরত আয়েশা বলেন, সেই আলোতে আমি আমার সুই পেয়ে যেতাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন আমি আমার ঘর থেকে বাহিরে যাব, নানা জানকে বললাম নানা ঘরের বাহিরে যাব রাস্তা যে অন্ধকার লাইট দাও, বিশ্ব নেই বলেন হুসাইন রে আমার কাছে কোনো লাইট নাই, তোমাকে লাইট দিতে পারবো না, কিন্তু হুসাইন শুনে রাখো আমি নানা যখন রাস্তায় দাঁড়িয়ে মুসকি হাসব ওই হাসার সঙ্গে সঙ্গে তুমি রাস্তা পার হয়ে যেতে পারবে। না আসতে কোন সুবহানাল্লাহ, 2018 সালে সুবহানাল্লাহ কইেন, এই বছর বাদ দেন। আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী রাস্তায় দাঁড়িয়ে একবার মুসকি আসলে হযরত হুসাইন বলে, মুসকির আছিতে যেন গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল, আল্লাহু আকবার, আমি রাস্তা পেয়ে গেলাম। আমার ভাইরা এ হুসাইনকে কত কষ্ট দিয়ে কাফেরেরা হত্যা করেছে, কত কষ্ট দিয়েছে, মাথা কেটেছে, পা কেটেছে, জিব্বা কেটেছে, কলিজাটা কেটেছে, হুসাইনের শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গা আমার নবী ঠোঁট লাগায় চুম্বন করে নয়, হুসাইনের গোটা বডি
নারীকে আমার নবী চুম্বন করেছে, সেই হুসাইনকে কত কষ্ট দিয়ে হত্যা করেছে। আমার মুসলমান ভাইরা, সেই ইসলামের ইতিহাস আপনারা কেমনে ভুলে গেলেন? রক্ত মাখা ইসলাম আমাদের কাছ থেকে চলে যায়, আমরা কিন্তু সেই ইসলামের জন্য জীবন দিতে পারি না, কোরআনের জন্য জীবন দিতে পারি না, আমার রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে জবাব দিতে পারি না। কারণ দুই জায়গার সমস্যায় যদি কথা বলি আমার ক্ষমতা চলে যাবে, আমি আর ক্ষমতা কাটাতে পারবো না। আমার ভাইরা মনে রাখবেন, মুসলমানেরা মনে রাখবেন, মুসলমানেরা বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর চরিত্রের জন্য কারো সঙ্গে আপোষ চলে না। প্রগামন নবীকে যারা গালি দিবে তাদেরকে শাস্তা করে জুতা দিয়ে পিঠাইয়া এই দেশ থেকে বের করে দেওয়ার মতো লক্ষ লক্ষ যুবক আশিক রসুল এই জমিনে আছে। আমার মুসলমান ভাইরা, ও যুবকেরা, এই জন্য তৈরি হতে হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? আলোচনা খুব লম্বা করব না। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। ও ভাই, আমার কথাকে লক্ষ্য করবেন। একদিন আমার নবী মদিনার মসজিদে নামাজ পড়াইয়া মসজিদ থেকে বের হয়ে যেতে চলেছেন। আমার নবী যে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যখন ঘর থেকে বের, মসজিদ থেকে বের হয়েছেন, হঠাৎ আমার নবী তাকায় দেখেন একটা বেঠে লোক, খাটো লোক, চাদর মোড়া দিয়া, মুখ দেখা যায় না, শরীর দেখা যায় না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার নবী সামনে দাঁড়ায় বলেন, কে রে, রাস্তায় সকালবেলা কেউ নাই, তুমি কে বের হয়েছ? মুখ থেকে চাদর সরে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি আর কেউ না, আমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারনী হযরতে ফাতেমা আদরের স্বামী হাসান হুসাইনের কলিজার টুকরা বাবা, বিশ্ব নবীর আদরের মেয়ের জামাই, আমি হযরতে আলী। বিশ্ব নবী বললেন, আলী রে, তো সকালবেলা কেন বের হয়েছ? কি হয়েছে? ঘর থেকে তো সকালবেলা কেন বের হলা? আলী ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আজকে একদিন না, দুই দিন না, পঞ্চম দিন পার হয়ে ষষ্ঠ দিন শুরু হয়েছে, আমার ঘরের চুলায় আগুন ধরে নাই, খানি নাই, পানি নাই, কিছুই নাই, হযরতে ফাতেমা দাঁড়াতে পারে না, বসতে পারে না, হাসান আর হুসাইন খাবার না পেয়ে না 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 বলে কান্দে, অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। অগ্নবীজি, এত কষ্টে থাকার কারণে ফাতেমাকে আপনি বিয়ের সময় যে কাপড় উপহার দিয়েছিলেন, সেই কাপড় ফাতেমা আমার হাতে দিয়েছে, সেই কাপড় নিয়ে বাজারে চলে যায়, কাপড় বিক্রি করে কিছু টাকা যদি পায়, ওই টাকা দিয়ে কিছু খাবার নিয়ে আসবো হাসান আর হুসাইনের জন্য। আমার নবী কোনো কথা বলে না, জবাব দেয় না, দৌড়াইয়া দৌড়াইয়া ফাতেমার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলেন, দরজার সামনে ডাক দিয়ে বলেছেন, মা, আমি তোমার বাবা, আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবী এসেছি, মা দরজা খুলে দাও। ফাতেমা ঘরের ভিতর থেকে জবাব দিতে পারেন না। বিশ্ব নবী বলেন, মা রে, দরজা খুলে দাও, আমি বাবা তোমার সঙ্গে দেখা করতে চাই। ঘরের ভিতর থেকে ফাতেমা জবাব দিয়েছেন, বাবা, দরজা খুলে দেওয়ার মতো শক্তি আমার শরীরে নাই, আমি দাঁড়াতে পারি না, আমি দরজা খুলে দিতে পারবো না,
বিশ্বনবী বললেন কেন মা? ফাতেমা বললেন বাবা দুইটা কারণে দরজা খুলতে পারি না। একটা কারণ বাবা আমার শরীরে শক্তি নাই দাঁড়াতে পারি না। দুই নম্বর কারণ বাবা আমার শরীরে এমন কোন কাপড় নাই যে কাপড় পরে তোমার সামনে হাজির হব। আমার শরীরে এমন কোন জামা নাই যেই জামা পরে তোমার সামনে হাজির হব। বাবা বিশ্ব নবী এই কথা শুনে নিজের কাঁধ মুবারকের মধ্যে সবুজ চাদর ছিল ওই চাদরখানা গরের ভিতরে দিয়েছেন। ফাতেমা কাপড়টা পরে দরওয়াজা খুলে দিয়েছেন। আমার নবী গরের ভিতরে প্রবেশ করে হযরতে ফাতেমাকে জড়ায় চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। ফাতেমা মুখটা মলিন হয়ে গেছে, শুকে গেছে, আর দাঁড়াতে পারেন না। বিশ্ব নবী বললেন মা কি হয়েছে, তোমার এত কষ্টে আছো কেন? আমার মুসলমান ভাইরা ফাতেমা বললেন বাবা আমি যদি না খেয়ে মারা যাই আমার আপত্তি নাই, আমি না খেয়ে মারা যেতে পারবো, কিন্তু আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন না কি না 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 বলে কান্দে, তাদের মুখে কোনো খাবার দিতে পারি না। এই যে বাবা পাশের রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে, আজকে পাঁচ দিন গিয়ে ছয় নাম্বার দিন শুরু হয়েছে, তাদেরকে খাবার দিতে পারি না, এই জন্যে বাবা কাপড় দিয়েছে আলীর হাতে। আমার নবীজি কোনো কথা বলেন নাই। আমার ভাইরা মনে রাখবেন রসুলের আদর্শ কেমন, মনে রাখবেন রসুলের আদর্শটা কেমন, আর আজকে আমাদের আদর্শটা কেমন মনে রাখবেন। আমার নবী কোনো কথা বললেন না, ঘর থেকে বের হয়ে গেলেন। মদিনার রাস্তায় বের হয়ে নবীজি ডাক দিয়ে বললেন কেউ মদিনার ভিতরে? মদিনার ভিতরে কি কেউ আছো? আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ করব, কামলার কাজ করব, সারাদিন কাজ করব, কেউ কি আছো আমাকে এক দুইটা টাকা দিবা? আমার নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যায় একজন ইহুদি তার খেজুর বাগানের গেইটে দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় যাও? বিশ্ব নই বললেন বাইরে, আমি খুঁজতেছি কারো কি কামলার প্রয়োজন আছে, আমি কামলার কাজ করব। ইহুদি বলতেছে মোহাম্মদ তুমি কি আমার খেজুর বাগানে পানি দিতে পারবা? বিশ্ব নবী বললেন ভাই রে তোমার খেজুরের বাগানে আমি যদি পানি দেই তুমি আমাকে কি দিবে? ইহুদি বলতেছে ভাই মোহাম্মদ তুমি যদি আমার খেজুরের বাগানে পানি দাও এক বালতি পানি দিলে দুইটা খেজুর দেব। বিশ্ব নবী বললেন ভাই রে আমি তো বেশি পানি দিতে পারবো না, আমি দশ বালতি পানি দেব, তুমি কি আমাকে দশ বিশটা খেজুর দিবা? আমার ভাইরা বিশটা খেজুরের বিনিময়ে দশ বালতি পানি দিয়াকে রসুল কাজ নিয়া বালতি হাতে নিয়া খেজুরের বাগানে ঢুকে পড়েছে। গাছের গোড়ায় গোড়ায় আমার নবী পানি দিবে, যাকে তৈরি না করলে কিছুই তৈরি হতো না, যার জন্য গোটা দুনিয়া আল্লাহ সাজাইয়া রেখেছে। সেই নবী বালতি হাতে নিয়া কূপের ভিতর থেকে পানি যখন টান দিয়েছে আকাশের উপরের লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা কান্দে, জিব্রাইল ডাক দিয়ে বলতেছে আল্লাহ কি শুরু করেছ, যাকে তৈরি না করলে কিছুই তৈরি করতে না, তাকে তুমি ইহুদির খেজুরের বাগানের কামলা বানাইছ, আল্লাহ ওইটা তো আমাদের বরদাস্ত হয় না। কোটি কোটি ফেরেশতা বাইতুল মামুর তওয়াব বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ তোমার কাছে তওয়াব করে আব্দার করলাম, বিশ্ব নবীকে আপনি কষ্ট দিয়েন না, আমাদের বরদাস্ত হয় না,
আমার আল্লাহ মুচকি মুচকি হেসে বললেন, ও ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ যা শুরু করেছি এটা আমার আর মুহাম্মদের মধ্যে চূড়ান্ত প্রেমের খেলা। আমার মুসলমান ভাইরে গভীর মনোযোগ, বিশ্ব নবী এক বালতি করে পানি কাঁদে উঠাইয়া খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিচ্ছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। কি শুরু হয়ে গেল, পানি দিতে দিতে লম্বা কত সংক্ষেপ করে নিলাম, নয় বালতি পানি দেওয়া শেষ হয়ে গেল, দশ নাম্বার বালতি পানি দেওয়ার জন্যে আমার নবী যখন বালতিটা কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে দড়িটা ছিঁড়ে গেছে, দড়িটা ছিঁড়ে গিয়ে বালতি কূপের নিচে চলে গেছে। আমার নবীর হাতে দড়ি চলে এসেছে, দশ নাম্বার বালতি পানি দিতে পারলেন না। ইহুদিকে বললেন, বাইরে নয় বালতি দিয়েছি, আঠারোটা খেজুর দাও, বিশটা দিতে হবে না, আমি চলে যাই, আমার মা না খায়া মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আমার বাইরা ইহুদি আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ আমার খেজুরের বাগানে পানি দেওয়ার জন্য তোমাকে কর্মচারী নিযুক্ত করেছি, আমার বালতি কূপের নিচে ফেলে দেওয়ার জন্য না, সুতরাং তুমি আমার বালতি কেন সেই কূপের নিচে ফেলে দিয়েছ? এই কথা বলে রে মুসলমান, যেই নবীর প্রস্রাব পায়খানা পাক, যেই নবীর শরীরে মশামাছি বসা হারাম, এই নবীর পবিত্র গালে চট করে তাপড় মেরে দিয়েছে, নবীর পবিত্র গাল ফেটে যেন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, আমার নবীর পবিত্র গাল মুবারক লাল হয়ে গেছে, চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, আর ডেকে বলেছেন, বাইরে তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো তোমার হাতটা আমার হাতে দাও। বিশ্ব নবী ইহুদির হাতটাকে নিজের হাতে নিয়া বুকের সঙ্গে লাগাইয়া হাতের মধ্যে চুমু খাইয়া ডাক দিয়ে বলেন, ভাইরে যে হাত দিয়ে আঘাত করেছো তুমি কি হাতে ব্যথা পেয়েছো? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। কি ছিল আমার নবীর আদর্শ, নিজেকে মারলো এরপরও মারে না, ব্যথা পায় না, ডাক দিয়ে বলেছেন, বাইরে তুমি যে আমাকে আঘাত করেছো তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? ও ভাই, তুমি যদি তোমার হাতে ব্যথা পেয়ে থাকো কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আমার বিরুদ্ধে নালিশ করবা না। আল্লাহ কতটাই আমার তিলাওয়াত কি দলুচ্চ আয়াতে বলেন, এটাই আদর্শ, এটা রতুল আদর্শ, কেউ মারলে তোমরা মারবা না, আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো, এরপরে রসুলের শূন্য চাড়তে পারি না। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, রসুল যুবকটাকে জড়াইয়া বুকের সঙ্গে নিয়ে কপালে চুম্বন করে বললেন, ভাইরে তুমি যে হাত দিয়ে আঘাত করেছ হাতে কি ব্যথা পাইছ? ইহুদি চিন্তা করে বুঝলাম না আমি আঘাত করলাম ব্যথা পাওয়ার কথা, সে উল্টা আমাকে বলে আমি নাকি ব্যথা পাইলাম। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, বিশ্ব নবী আঠারোটা খেজুর নিয়ে ইহুদি দরবার থেকে বের হয়ে যখন চলে আসতে শুরু করলেন ফাতেমার ঘরের দিকে, ফাতেমার ঘরে এসে ফাতেমাকে কুলে বসাইয়া আমার নবী যখন একটা একটা করে খেজুর মুখে দিচ্ছে, ফাতেমা আমার নবীর চারার দিকে তাকায়া ডাক দিয়ে বলেছে, আব্বা যার শরীরে মশা মাছি বসে না, যাকে রাস্তার বাঘ সালাম দেয়, পশু পাখি যাকে সালাম দেয়,
ও বাবা কি তোমার গালে থাপ্পড় মেরেছে, পাঁচটা আঙ্গুলের দাগ বসে গেছে বাবা, এই কষ্ট কে তোমাকে দিয়েছে? বিশ্ব নবী জবাব দিতে পারলেন না। এমন সময় ইহুদি চিন্তা করে, আমি কি করলাম, কার গালে আঘাত করেছি? আঘাত করার পরে সে আমাকে আঘাত করলো না, সে আমাকে থাপ্পড় মারল না, আমার জন্য উল্টা দোয়া করেছে। বুঝতে পেরেছি তিনি আর কেউ না, তিনি এই জামানার আর কেউ না, তিনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এহুদি চিন্তা করে আমি কি করলাম, খার গালে আঘাত করেছি, নিশ্চিত তাওরাতে যার কথা শুনেছি তিনি সেই মানুষ, যার কথা তাওরাতে শুনেছি সেই পয়গম্বর। এই কথা বলে ইহুদি চিন্তা করে, তাহলে বড় ভুল করেছি, এই হাত দিয়ে আঘাত করলাম কেমনে? তার ভিতরে আল্লাহ ভয় ঢুকাইয়া দিয়েছেন রসুলের আদর্শের কারণে। একটা চাকু হাতে নিয়ে তাস করে তার ডান হাতটা কেটে ফেলেছে, কবজি পর্যন্ত কেটে ফেলেছে, যে হাত দিয়ে আঘাত করেছে। ওই হাত নিয়ে কবরে যেতে চাই না, আল্লাহর সামনে হাজির হতে চাই না, যে হাত দিয়ে আঘাত করেছে দুনিয়ার জমিনে রেখে দিলাম, সেই হাতটাকে কেটে ফেলে আমার বাইরা দৌড় শুরু করেছে আমার নবীর দরবারে, নূরে নবুয়তের দরবারে দৌড়তে শুরু করেছে। গিয়ে দেখে নবীজি ফাতেমার ঘরে বসা, ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ভুল করেছি, অন্যায় করেছি, বুঝতে পেরেছি আপনি আখেরি জামানার পয়গম্বর, আমি অন্যায় করেছি, আর দেরি করা যায় না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার নবী বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলে ফেলেন সবাই আমার সঙ্গে, বলে না সাধু আল্লাহ আমার মুসলমান ভাইরা, যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী ডাক দিলেন বাইরে, যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো ওই হাতটা আমার সামনে দোয়া মুসাফা করব। যুবকটা হাত বাড়াইয়া দিয়েছে, দেখেন কবজি নাই, বেঁধে রেখেছে, রক্ত পড়তেছে। রসুল বললেন, ভাই রে তোমার হাতের কবজি পর্যন্ত দেখা যায় না। ডাক দিয়ে বলেছে, ওগো নবীজি, যে হাত দিয়ে আঘাত করেছি ওই হাত নিয়ে কবরে যেতে চাই না, আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, এই হাতটা অন্যায় করেছে দুনিয়া রেখে দিলাম। রসুল বললেন, তোমার হাতটা বের করে দাও। ব্যাগের ভিতর থেকে আমার নবীর সামনে হাতটা বের করে দিয়েছে। আমার নবী হাতটা হাতের মধ্যে নিয়া ওই জায়গায় লাগায়া মুখ থেকে একটু তুতু বের করে ব্যান্ডেজ করে দিয়েছেন। খোদার কসম রে মুসলমান, আগে যেমন হাত ছিল তার চাইতে কোটি কোটি গুণ বেশি মজবুত আর সুন্দর হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের মধ্যে যে আদর্শ দিয়েছি এটা কোথাও তোমরা পাবে না। আজকে আমাদেরকে একটা মারলে আমরা দশটা জুরে খান, একটা থাপ্পড় দিলে দশটা দিই, একটা গালি দিলে দশটা গালি দিই। আমার ভাইরা আপনাদের কি কষ্ট হচ্ছে? জুরে খান, কষ্ট হয় রেখে দিব, কাদের কাদের অসুবিধা একটু হাত উঠে দেখা দিন অসুবিধা, এটা বুঝি আমি অসুবিধা হচ্ছে আপনাদের, রেখে দিব। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এদিক সেদিক সময় নষ্ট করতে চাই না, সংক্ষেপ করে নিচ্ছি, আমার সময় কমে যাচ্ছে, কারণ বেশি দেরি করলে আমি ওই জায়গায় পৌঁছতে পারবো না, কারণ সকালে আমাকে গিয়ে দশটার ভিতরে মহিলা সমাবেশ প্রায় তারা, এটা হচ্ছে যশোর স্টেডিয়াম, আমাকে তারা বলেছে কমপক্ষে তারা হিসাব করেছে 10,000 মহিলার ব্যবস্থা করেছে দিনের জন্য, 10,000 মহিলা এই স্টেডিয়ামে একত্রিত হবে মাগরিবের পরে, এখানে পুরুষের জন্য 3 দিন ব্যাপী সম্মেলনের শেষ দিন,
এজন্য আমাকে চলে যেতে হচ্ছে। আমার বাইরে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আওয়াজ দিয়ে জোরে কান, আরো জোরে কান। মাহফিল তো সারা জীবন হয় না, সারা বছর হয় না, এ তো আজকের দিন, কিছুক্ষণ সময় শেষ হয়ে যাবে। এই যে হযরত উলামায়ে কেরাম বসে আছে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। একটা কথা বলে দিই, রাসূল বলেছেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, রাসূল বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের মজলিসে বসো, এটা আমি রাসূলের মজলিস। সুবহানাল্লাহ, জোরে কান, তোমরা আমার আশিক রাসূলদের চেহারার দিকে তাকাও, আমি রাসূলের চেহারার দিকে তাকাইছো, আল্লাহু আকবার। আমার চেহারার দিকে তাকালে যেমন সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, আমার আশিক রাসূল উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, তোমাদের জীবনের সাগীরা গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ, এই সুযোগ তো পাইছেন। এই যে হুজুররা বসে আছে, এই যে উলামায়ে কেরাম বসে, এদের চেহারার দিকে তাকায় দেখেন, আশিক রাসূলদের চেহারার দিকে তাকিয়ে থাকবেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর আজকের আখেরি মুনাজাত করে যদি বের হয়ে যান, আল্লাহ কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে তো আমরা সুযোগ পেয়ে গেলাম, সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফ। পারবো তো ইনশাআল্লাহ ভাই, বসতে পারবো তো ইনশাআল্লাহ। চলা যখন এসেছি সংক্ষেপ করে, কারণ রাত্র 12টা হয়ে যাচ্ছে, কতক্ষণ চলবে? একজন উঠবেন যাদের ডায়াবেটিক্স এর সমস্যা, ঘন ঘন পসরাব হয়, ঠাক করে বসে থাকেন, নোনাসোনা কইরেন না। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আপনারা হয়তো নাম শুনেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? সবাই মনে শুনে নেই, শুনছেন আপনারা? খুব ঠান্ডা মানুষ ছিলেন না? খুব ঠান্ডা, জোরে কান, কেমন গরম, থাপ্পড় দিয়া দাঁত মা ছোঁক দিয়ে ফেলা, খুব ঠান্ডা না গরম, জোরে কান। একদিন মুসা আলাইহিস সালাম, যার নাম মুসা কালিমুল্লাহ, আমার ভাইরা লম্বা কথা খুব সংক্ষেপ করে বলবো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এগুলো আকাশ থেকে বাংলা পাওয়া কথা বলতেছি না ভাই, তারিখ থেকে বলতেছি, তারিখ ইবনে জারির তাবারী, তারিখে খালিকান লিখে রাখেন কিতাবের নাম, পেয়ে যাবেন সবগুলো। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, যাচ্ছেন মাদিয়ান থেকে আসতেছেন মিশরে, স্ত্রীর সাথে, স্ত্রী প্রেগন্যান্ট, গর্ভবতী স্ত্রী। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা শুধু বলতে চাই আল্লাহর সাথে সম্পর্ক করবেন, রাসূলের আদর্শ নিবেন, কি হবে এই কথাই বলবো শেষ দিকে, বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে যখন দেশের মধ্যে আসতেছেন, সঙ্গে স্ত্রী প্রেগন্যান্ট গর্ভবতী, গভীর রাত্র কনকনে শীতের সময় আসতে শুরু করলেন, রাস্তায় পেটে ব্যথা শুরু হয়ে গেল। আমার ভাইরা, ব্যথা যখন প্রচন্ড হয়ে গেল, আগুনের দরকার পড়ল, ওই সময় তো আগুন ছিল না, মেসলাইট টর্চ লাইট ছিল না, দিয়া সলাই ছিল না, আগুন কোথাও পাওয়া যেত না, পাথর দিয়ে পাথরে আঘাত করে আগুন নিতে হতো। কিছু দূর আসার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতে লাগলেন, একটা টিলার উপরে, পাহাড়ের উপরে আগুন জ্বলতেছে, আগুন আনার জন্য বের হয়ে গেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী রে ওই জায়গায় তুমি বসে থাকো, বাচ্চা সন্তান গুলা কি দিয়ে বসে রাখলেন, তিনি চলে গেলেন আগুন আনার জন্য। আমার ভাইরা, যখন পাহাড়ের কাছে চলে গেলেন, পাহাড়ের কাছে চলে যাওয়ার পরে টিলার সামনে চলে গেলেন, টিলার সামনে চলে যাওয়ার পরে তিনি দেখে ওই টিলার উপরে গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে কিন্তু পাতা জ্বলে না। না আস্তে কোন আরো জোরে কোন সোহান, গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে কিন্তু পাতা জ্বলে না। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, দুনিয়া কত আগুন দেখলাম, এই আগুন তো দেখা যায় বেতালা, গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে কিন্তু পাতা জ্বলে না। আগুন আনার জন্য পাহাড়ের উপরে যখন উঠতে লাগলে, কে যে নামাজ করেছে, ইয়া মুসা ফখলানা আলাইকা
إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوَى আমুসা সাবধান, এই পাহাড়ে উঠতে যাইও না, তা পবিত্র উপত্যকা। তোমার জুতা স্যান্ডেল খুলে আসো, এখানে জুতা নিয়ে উঠতে পারবা না, জুতা খুলে উঠবা। আমার ভাইরা, একজন মুসাকে আল্লাহ পাহাড়ে জুতা নিয়ে আসতে দেয় না, আর আমার নবী যখন সাত আকাশ পার হইয়া মেরাজের জনিতে আল্লাহর রশির কাছাকাছি চলে গেছে, আল্লাহর সঙ্গে আমার নবীর দেখা হবে। জিব্রিলে আমিন বিদায় নিয়ে যাবেন, আর থাকবেন না। আমার নবী যখন দেখলেন এখন কোথায় যাবেন, পা থেকে জুতা মুবারক খুলতে যাচ্ছেন, আওয়াজ করে আল্লাহ বলেছেন, বিশ্ব নবী গো, আমার বন্ধু মুহাম্মদ, আপনার জুতা খুলতে হবে না, আপনার জুতার নিচে মক্কাতেই মাটি গুলা লেগে গেছে, ওই দুলকোনা দিয়া আমি আল্লাহর আরশকে দন্ন করতে চাই। আমার ভাইরা, আমার নবীর জুতাকে আল্লাহ কি সম্মান দিলেন? ও ভাই, আমরা বুঝি না, আমরা যা মন চায় তাই করি, যা মন চায় তাই করি, আমাদের মন যাই বলে তাই করি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা রেখে দিলেন, উঠতে লাগলেন উপরে। উঠে যখন আগুন আনার জন্য পাতার কাছে গেলেন, উনি যত সামনে যায় আগুন তত পিছনে যায়। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল গোপন থেকে ডাক দিয়ে বলেন, মুসা তুমি আগুন আনতে আসছো, নিতে আসছো, এটা দুনিয়ার কোন আগুন না, এটা হচ্ছে আমি আল্লাহর নূরের তজল্লি। দুনিয়ার আগুন নিতে পারবো না। মুসা বলেন, আল্লাহ দূর থেকে আমার সঙ্গে কথা বলতেছো, আল্লাহ তোমার সঙ্গে কি দেখা করা যাবে না? আল্লাহ বলেন, মুসা তুমি সরাসরি আমাকে দেখতে পারবো না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বললেন, মুসা রে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মুসা বলেন, আল্লাহ তুমি আমাকে ভালো করেছো না, আমি কত গরম, সমস্যা নাই, আপনি একটু সামনে আসেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুসাকে বলেন, মুসা আসার দরকার নেই, একটু সামনে যাও, এই যে গাছ দেখতেছো এই গাছের সামনে যাও, যে গাছের মধ্যে আমার আল্লাহর ডাইরেক্ট নূরের তজল্লি পড়েছে। গাছের সামনে যাওয়ার পরে মুসা নিজেকে আর বরদাস্ত করে রাখতে পারলেন না, ঠায় পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান যখন ফিরল বলেন, আল্লাহ আমি তোমাকে সরাসরি দেখতে চাই না, আল্লাহ আমি যেতে চাই। ওই কথা বলে মুসা যখন চলে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে চলো, যখন যাচ্ছ তোমার হাতে এত লম্বাইটা কি? যেরকম কি আর আসতে কান? আল্লাহ বলেন, মুসা এটা কি কো? আল্লাহ আল্লাহ বলছেন, মুসা এটা কি? উত্তর ছিল, এটা লাঠি। এই তো শেষ না, কিছু কথা বলেন না কেন? আল্লাহ বলছেন এটা কি? উত্তর হলো এটা শেষ। মুসা বলতে শুরু করলেন, আল্লাহ এটা আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে আমি বড় দিয়ে হাঁটি, মাঝে মধ্যে সুযোগ পাইলে উল্টা পাল্টা কোল্টে পিঠা দেই, গাছের পাতা লাতা ছিঁড়ে বকরিকে খাওয়াই, আরো অনেক কাজ আছে এগুলো আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা একটা জিজ্ঞাসা করলাম এত কথা, কারণ আমার ভাই যার সঙ্গে যার সম্পর্ক, সুযোগ পাইলে একটা কথা বলতে চায় না, বেশি চায়। এই জন্য যুবকেরা যে প্রেম করে দেখেন, আরেকটু কথা কয়, ফোন গরম হয়ে গেছে, মোবাইলের ব্যাটারি শেষ, মোবাইলের টাকাও শেষ, এখন তো আব্বার মোবাইল চুরি করুন, এরপরে কথা কইস, বাবার মোবাইলের টাকা শেষ, বাবির মোবাইলের টাকা শেষ, কত দরকার হলে মূলা চুরি আর কদু চুরি করুন, এরপরে কথা কয়, কারণ তার সাথে তার সম্পর্ক ভালো লাগে, যার সাথে যার, আল্লাহর সাথে যার সম্পর্ক, তার তো কথা আছে সবার কথাই না, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, মুসা এই কাজগুলাই তুমি চিনলা কি? এই লাঠি দিয়ে কি কাজ হয়? আরো কিছু কাজ আছে,
মুসা বলেন আল্লাহ আর তো কোনো কাজ হয় না, এই লাঠি দিয়ে আর কোনো কাম নাই। আল্লাহ বলেন মুসা রে এই লাঠিতে আরেকটা জাদু আছে। আল্লাহ কি আছে কয় মাটিদের ছাইরা দেখো। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কথায় হাত থেকে যখন মাটিতে লাঠি ফেলে দিলেন অজগর সাপ ফুস। কইল না তোমার লাঠি এটা ধরো, করলে এটা তখন সাপ দেখতেছি লাঠি সাপ হইলো কেমনে, একটু ধরো। আল্লাহ আমি এটা ধরতে পারবো না খামর দিবে, কয়টা মুখে ধরো মুখে, আল্লাহ কোন কেপনে ধরো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিলেন মুসা আমি তোমার সাথে আছি চিন্তা না। সুতরাং আজকে যারা মান রসুলের বিরুদ্ধে কথা বলেন, নবীজির বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, মনে রাখবেন আমাদের সাথে প্রশাসন থাকতে না পারে আল্লাহ আছেন। ঠিক কেন করে কা আমার ভাইরা আল্লাহ আছেন এই কথা বলার পরে মুসা যখন এই সাপের মুখে হাত দিছে দুইরা দেখি এটা লাঠি ব্যাপারটা কি, আবার দেখা যায় লাঠি। আল্লাহ বলে মুসা আরো কাজ আছে, ওই কি কর তোমার ডাইন হাতটা দেখি, কই যে কো ডাইন হাতটা একটু বগলের নিচে দে, বগলের নিচে হাত দিছে বাইর করে দেখে সাদা হয়ে গেছে। আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিয়ে দিলাম যাও, সেটা লম্বা কথা সেদিকে যাচ্ছে না। আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন এই কথাটাই বলে ইতিহাস শেষ করব, সামনের দিকে আর যাব না। এই মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে বের হয়েছেন, এই জন্য এটাই বলতে চাই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবেন, রসুলের সঙ্গে সম্পর্ক রাখবেন। দুনিয়ায় অন্যান্য পয়গম্বররা যা করতে পারে নাই আপনারা তা করতে পারবেন, বিশ্বাস হয় আপনাদের আমার কথা বিশ্বাস হয়। এই ঘটনা বলে শেষ করে দিব, দেখবেন বিশ্বাস হয় কি হয় না ঘটনায় দেখবেন। আমার ভাইরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছে, কথা বলার জন্য যখন মুসা আলাইহিস সালাম ঘর থেকে বের হয়েছেন, আমার মুসলমান বন্ধুগণ রাস্তায় গিয়ে দেখেন একজন মহিলা দাঁড়িয়ে আছে, কে কে জোরে কোন না কে মহিলা মনে আপনারা চিনেন না, কারণ যার গড়ে এখন আমাদের গড়ে এখন তাকে বিবি সাপ, আমি কই বিবি সাপ না এটা জাতি সাপ, কথা কন হারে জোরে কন বিবি সাপ না এটা জাতি সাপ, ফুসফুস করে কল যাকে চাই খায় না, মিথ্যা কথা বলছি। আরে যাদের ঘরে খবর নিয়ে দেখে কি ঘটতেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন। আর জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর মুসা রাস্তায় গিয়ে দেখেন একজন মহিলা দাঁড়ায় আছে, ডাক দিয়ে বললেন মা এখানে দাঁড়ায় আপনি কি করেন, হুজুর আপনার অপেক্ষা করতেছি, কারণ আজকাল রাস্তাঘাটে যদি কোনো মহিলা হুজুরের সঙ্গে দেখা করে কোনো খাইছে রে মোল্লা বেটা আবার এটা কি শুরু করলো রাস্তাঘাটে, ঠিক আছে জোরে কান। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর বললেন মা আপনি কেন দাঁড়ায় আছেন, মহিলা বলতেছি আগো পয়গম্বর মুসা আমার বিয়ে হয়েছে 17 বছর হয়েছে, বিয়ে হয়েছে 17 বছর হয়েছে, আমার ঘরে 7টা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছেন, কিন্তু এইবার আমার স্বামী আমাকে বলেছে আমি যদি একটা ছেলে জন্ম দিতে না পারি আমাকে তালাক দিবে। ছেলে মেয়ে দেওয়ার মালিক কি কে, জোরে কোন কে, আরো জোরে কোন কে। আজকালকে দেখবেন কিছু পরিবার আছে কিছু স্বামী আছে কিছু স্বামী আছে গড়ে 3-4টা মেয়ে হয়ে গেলে স্ত্রীর পিটায় আসেনি, এরা জুতা দিয়ে পিটাইবেন এই ছেলেরে যে বিয়ে করছে, বেটা ছেলে মেয়ে দেয়ার মানে আল্লাহ, কাউকে ছেলে দিয়ে খুশি কাউকে মেয়ে দিয়ে খুশি, কাউকে দুটা দিয়ে খুশি কাউকে না দিয়ে খুশি, এটা আল্লাহ কাজ। আমার ভাইরা হুজুর আমার তো 7টা মেয়ে একটা ছেলে নাই, তো আমি আপনার কাছে আসলাম আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যান, আমার কথা একটু আল্লাহর জিগাইয়েন, আল্লাহ যদি আমাকে একটা ছেলে দিত তো আমার পরিবারটা কমপক্ষে 17 বছরের পরিবারটা ঠিক থাকতো। মুসা বলে ঠিক আছে যাইতেছি। আমার ভাইরা
পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, কথা বলার এক পর্যায়ে বললেন, আল্লাহ তোমার একজন পাগলি গোলাম বান্দি, তার সাতটা মেয়ে সন্তান, একটাও ছেলে নেই, আল্লাহ একটা ছেলে চায় তার সতেরো বছরের পরিবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসারে আমার ওই বান্দিকে জানাইয়া দিবা, তার নামে আমার বাজেটে কোনো ছেলে নাই, সবগুলা মেয়ে যা ছিল সব দিয়ে দিছি, আর দিতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছ থেকে বিদায় নিয়ে পয়গম্বর মুসা যখন চলে আসতে শুরু করলেন, মহিলার সঙ্গে দেখা হয়ে গেল, ডাক দিয়ে বললেন, মা আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম, আল্লাহ বলেছেন তোমার নামে কোনো ছেলে আল্লাহর বাজেটে নাই, দিতে পারবেন না, সুতরাং যাও যাও সবর করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর কিছু করার নাই। আমার বাইরে এই কথা বলে মহিলার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে আসতেছেন, বিদায় নিয়ে যখন চলে আসতেছেন আসার পথে রাস্তায় দেখেন একটা পাগল গাছের গোড়ায় মাথাটা টেকায়া সেজদার মধ্যে পড়ে বলতেছে, আল্লাহ এই মুহূর্তে আমি যদি তোমাকে পাইতাম, নিজের হাতে তোমার মাথায় একটু তৈল মালিশ করে দিতাম। না দরকার নেই, সুবহানাল্লাহ, আমার থেকে মরি যদি, আমার সাইডে তো বডি আপনাদের ভালো, রাত দিন সফর, আট নয় মাস সারা বছর সফর, এই যে ঘোরাঘুরি করতেছি, এই দশ এগারো তারিখ, দশ তারিখ রাত্রে ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক সম্মেলন, তিন দিন শেষ করে দেশে আসবো, ওখান থেকে আবার এক তারিখ চলে যাবো মালয়েশিয়া, এইগুলাই করতে করতেই তো শেষ, জিন্দগি শেষ, এরপরও চিৎকার করে কথা বলতেছি, মনে জিতেছি জান যদি কি করতাম, আল্লাহ জানে আজকে যদি পাবলিক থাকতো কি যে শুরু করছেন আপনারা। আমার বাইরে গভীর মনোযোগ, পাগল বলতে শুরু করেছে, আল্লাহ এই মুহূর্তে তোমাকে যদি আমি পাইতাম, তোমার মাথায় একটু তৈল মালিশ করে দিতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম, নিজের হাতে একটা লুকমা ভাত খাওয়াইয়া দিতাম। মুসা কয়টা পাগল, তো বেতালা পাগল দেখা, আল্লাহরে পাইবো কে খাওয়াইবো, এটা তো শিরিকি কথা, আল্লাহ কি খায় নাকি আর তেল দেয় নাকি, আল্লাহ মাতা সেজদা ছিল দিচ্ছে থাপ্পর, বুঝেন তো মুসার থাপ্পর, উঠা যখন দেখছে মুসা, বাপ রে বাপ দিছে দৌড় মুসা তো দেখা দৌড় জঙ্গল, আল্লাহ আমার মুসার থেকে বাঁচা জঙ্গলে চলে গেছে। আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ, পরের দিন মুসা বের হয়েছেন, মুসা বের হয়েছে আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ এত আজগবি পাগল দুনিয়া বানাইছো কেন, একটা পাগল দেখলাম রাস্তা কত তোমারে পাইলে নাকি তেল মালিশ দিত খাওয়াই, তো এটা কেমন পাগলা। আল্লাহ বলেন, মুসা তুমি তার কি করছো, আল্লাহ কোয়ার সাথে সাথে থাকবো। আল্লাহ বলেন, মুসা এই পাগলের কথা তোমার কাছে যতটুকু খারাপ লেগেছে তার চাইতে বেশি ভালো লেগেছে আমি আল্লাহর কাছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, তোমার কাছে খারাপ লাগছে আমি আল্লাহর কাছে তো ভালোই লাগছে, তা আল্লাহ আপনি কোন কি কহ, মুসা তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, মাফি যদি নিতে হয়, এই পাগলের কাছে গিয়ে মাফ চাও। বুঝেন মিয়া, সম্পর্ক কার না সম্পর্ক করেন আল্লাহ কাছে, ঠিক মুসা বলছেন, আল্লাহ যাইতেছে মুসাই জঙ্গলে যাইতেছে পাগলে পাওয়ার জন্য, জঙ্গলে ঢুকার পরে যখন পাগলে দেখছে আবার মুসা আসতেছে, কি মনে করেন, মুসাকে ভাই ধরিস না, তোর মারতে আসি নাই পায়ে ধরে মাফ চাই, কো বাবা তোমার কথা বিশ্বাস করা যায় না। আমার ভাইয়া মুসা এক পর্যায়ে ধরলেন পাগলকে, ধরে বলেন, ভাই আমার মাফ করে দে, আর ক তুই যে কথাটা বলছ, আমার কাছে তোমার কথা খারাপ লাগতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে তোমার কথাটা এত পছন্দ হয়েছে, এই কথাটা আবার তুমি বলো। আমার বাইরে গভীর মনোযোগ, পাগল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পয়গম্বর মুসা
যেই সময় আল্লাহকে আমি ওই কথা বলেছিলাম ওই সময় আমার মধ্যে যে অবস্থা ছিল এখন আর নাই। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, বাবা ও পাগল ওই সময় তোমার মধ্যে কি অবস্থা ছিল? পাগল ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য 40 বছর ধরে রোজা রাখি। আরো জোরে কর, 40 বছর ধরে কোনদিন রাতে ঘুমাই না, সারা রাত জেগে জেগে আল্লাহর নামে জিকির করি, আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে থাকি, একবার আল্লাহকে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা, আজকে আমার 40 বছর পূর্ণ হয়েছে, আজকে সেজদার মধ্যে পড়ে আল্লাহকে খুঁজতেছি, দুনিয়ার জমিনে খুঁজলাম আল্লাহ নাই, এক জায়গার মধ্যেও আল্লাহ নাই, আকাশের উপরে উঠলাম আল্লাহকে খুঁজে পাই না, কোথায় গেলেন, আসমান জমিন লৌহ কলম সব খুঁজতে লাগলাম আল্লাহকে খুঁজে পাই না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আল্লাহর কুরসির সামনে চলে গেছি, আল্লাহর 70,000 নূরের পর্দার কাছাকাছি চলে গেছি, কখন জানি আল্লাহর সঙ্গে আমার দেখা হয়ে যায়, দেখা হয়ে যায়, এমন একটা ভাব যখন তৈরি হয়েছে, এমন সময় তুমি থাপ্পড় মেরেছো, আমার ধ্যান ভেঙে ফেলেছো, ওই জায়গা পর্যন্ত বুঝতে পারলাম না। মুসা এই জন্য অন্তরে কষ্ট রাখলো, মুসা চিন্তায় পড়ে গেলেন, একজন সাধারণ পাগল হয়ে চিন্তা করে চিন্তা করে করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহর পয়গম্বর হইয়া পাহাড়ে উঠতে পারি না। জোরে কান, আল্লাহর পয়গম্বর মুসা যুবকটাকে জড়াইয়া পাগলটাকে জড়াইয়া চোখের পানে ছেড়ে বললেন, ভাই রে আমি তোমাকে চিনতে পারি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই কথা বলে যখন আল্লাহর পয়গম্বর মুসা বের হয়ে চলে আসতেছেন, রাস্তায় সে ওই মহিলার সঙ্গে আবার দেখা, মহিলা বলতেছে, হুজুর আমি আর স্বামীর বাড়িতে যাব না, ওই স্বামীর বাড়িতে গিয়ে লাভ নাই, কারণ স্বামী আমাকে বাড়িতে জায়গা দিবে না, কারণ আমি তার জন্য ছেলের ব্যবস্থা করতে পারলাম না, বাবার বাড়িতে যেতে পারবো না, বাবা আমাকে জায়গা দিবে না। হুজুর আমি এখন চলে যাই জঙ্গলে, বাকি জীবন জঙ্গলে কাটাইয়া দেব। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে আসলেন, মহিলা জঙ্গলের দিকে চলে গেল। অসুবিধা হচ্ছে, রেখে দিই বুঝে গেছে, আগামী বছর এখান থেকে আপনারা অনলাইন দেখবেন আমি যে প্রোগ্রাম গুলা করি কোথায়, এরা মনে মনে নিয়ত করছে, আল্লাহ বিসমি কামুত, হুজুর আমি ঘুমাই গেছি কি, আপনি জিন্দা, আমরা সবাই ঘুমাই গেলাম। আমার মুসলমান ভাইরা মহিলার জঙ্গলের দিকে যেতে শুরু করেছে, হযরতে মুসা কালিমুল্লাহ চলে আসতেছেন, আল্লামা জারুল্লাহ জামাখশারি, মনে রাখবেন ব্যক্তির নাম আল্লামা জারুল্লাহ জামাখশারি, তাফসিরে কাশাফে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনটা ঘটনা বলেছেন, একটা মাত্র বলতেছি, তাফসিরের নাম তাফসিরে কাশাফ আল্লামা জারুল্লাহ জামাখশারি ওয়ামা মুহাম্মাদুন, এই আয়াতের ব্যাখ্যায় কি লিখেছেন একটু খুলে দেখবে। মুসা বের হয়ে আসলেন, মহিলা জঙ্গলের দিকে যেতে শুরু করেছে, জঙ্গলের ভিতরে যখন পৌঁছে গেল এমন সময় শুনে এক পাগল ডাকতেছে, এক পাগল ডাক দিয়ে বলতেছে, এক রুটি এক লাড়কা, আজরাইল কি আশেপাশে আসছে নাকি, আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার কথা শুনেন, ওই সময়ে পাগল বলতেছে এক রুটি এক লালকা, মহিলা কয় ব্যাপার কি, কিছুই বুঝলাম না, আবার ছেলে কোন কথা কয়, কাশি কি জিগায়, ভাই আপনি কি বলতে শুরু করলেন, কয় আমাকে যে একটা রুটি খাওয়াবে সে একটা ছেলে পাবে, ব্যাপার কি, কত হুজুরের খাওয়ালাম কত পিসাবে খাওয়াইলাম, পয়গম্বর মুসারে খাইলাম, হেই পারলো না, পাগল কইতাছে দিতে পারবো, এটা আবার কোন পাগল, পরীক্ষা করে কর, আমি 60টা রুটি খাওয়ামু, কয় 60টা ছেলে পাইবা, আল্লাহু আকবার, আচ্ছা খাও, পাইলে পাইলাম না পাইলে নি, যাই খাওয়া দে, বাড়িতে গিয়া 60টা রুটি বানাইয়া পাগলটা খাওয়াই দিস,
পাগল রুটি খাই হাত দিতে আল্লাহ সাতটা রুটি খাওয়াইছে সাতটা ছেলে দিয়ে দিয়ে যদি না দেন কোন সম্পর্ক নেই হুমকি দিতেছে আল্লাহ রে সম্পর্ক করে আল্লাহর সাথে করে যা বলবেন আল্লাহ শুনতে বাধ্য আল্লাহ মনে রাখেন সাতটা রুটি খাইছি সাতটা ছেলে দিয়ে কম দিয়েন না সম্পর্ক থাকবে না কিন্তু হুমকি দিয়ে দিচ্ছি মহিলা চলে গেছে কিছুদিন পরে বাস্তবিকই এই মহিলার ঘরে আল্লাহ ধারাবাহিক সাতটা ছেলে সন্তান দান করেছেন মহিলা কয় ব্যাপার কি বুঝলাম না মুসা পারলো না এগুলার কেমনে আমার মুসলমান ভাইরা বাচ্চারা একটু একটু বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে মহিলা বলে যায় পয়গম্বর মুসার সঙ্গে সাক্ষাৎ করব জিজ্ঞাসা করবো আল্লাহ যদি বললো দিবে না তাহলে দিল কেমনে বাচ্চা গুলো নিয়ে মুসার দরবারে যায় মুসা নাকি বলেছেন একটাও দিবেন না এখন কোত্থেকে আস আমার ভাইরা আল্লাহর পয়গম্বর মুসার সঙ্গে রাস্তায় দেখা মুসা বললেন মা আপনি আমার কাছে একদিন এসেছিলেন বাচ্চার জন্য কহা আসছিলাম তো কই এগুলা কি কগুলা তো আমার ছেলে আল্লাহ কইছে একটা নয় এখন সাতটা এগুলো নাম কি কয়টা নাম নাট এটা নাম বল্টু এটা ইসফল্টু এটা দেড় ব্যাটারি এটা আউলা জাউলা এটা প্রস্রাব করতে বলে হায়খানা করে মানে এই অবস্থা আমাদের এগুলো না কই সাতটা আমার ছেলে আল্লাহ বললো একটাও দিবে না এখন দিতে দিতে সাতটা আমি চুরি করছি নাকি আল্লাহ একটু দিল মুসার রাগ উঠছে নি গরম মাথা গরম হয়েছে কজান এখনই আল্লাহরে জিগামু আমার সাথে এই কোন খেলা শুন তুমি মান সম্মান মারতে মারতে মহিলার কাছে মান সম্মান নাই বারোটা আল্লাহ মুসা কি হয়েছে এত গরম কেন গরম মনে তো কেউ মন আপনি বলেন একটা বাচ্চা দিবেন না দিতে দিতে সাতটা দিলেন কেন কমসে একটু ঠান্ডা হন ঠান্ডা হবো আগে কন দিলেন কেন আমাকে বললেন দিবেন না ইজ্জত মান সম্মান রাস্তাঘাটে নাই আল্লাহ বলেন মুসা এই প্রশ্নের জবাব যদি নিতে হয় তোমাকে একটা কাজ করতে হবে কাজ যদি করতে পারো প্রশ্নের জবাব দিব ক আল্লাহ কি কাজ করা লাগবে ক গ্রামে ক গ্রামে গিয়ে কি করুক ক আমার কেন জানি মন চাইতেছে কিছুদিন থেকে মানুষের একটু কলিজা কি করব আমি এটা দিয়া কোন কাজে লাগাবো এটা আমি জানি আমার কি দরকার একটু নিয়ে আসতে পারবা কাল এটা কোনো ব্যাপার হলো যাই আচ্ছা মুসা গেরামে এসে কয় এদিকে আসো মানুষ কইতেছে মনে রিলিফ দিব রিলিফ কি কয় একটু কলিজা বাইর করে দৌড় মানুষ কই লাই লাই লান তো সুবানা কেন খাস তাক ভিড় লক্ষণ কথা কো আমরা আবার নিজের কলেজে বাইর করে দিব ও আপনি কি পাগল হইছেন নাকি পাগল হমু কেন আপনি কাছে গাঞ্জা খাইছে কোন কথা বলেন আপনি মানুষ গ্রাম ছেড়ে জঙ্গলে ভাগতেছে খাল্লা মুসাব দেখে বাসাও সারাদিন দুই চার পাঁচ মাস ঘুরাইয়া কেউ কলিজা দেয় না আর তো আল্লাহর সামনে যেতে পারবো না একটা কথা বললে ঠিক করতে পারলাম না কোন মুখে আল্লাহর সাথে দেখা করি যাই এই দেশে তো লাভ নাই আমিও জঙ্গলে যাই কই জঙ্গলে কে আছে জোরে কম আরো জোরে কম জোরে কম ছাগল আছে তো মুসা যাইতে জঙ্গল পাগল কহ আমার দলে দেখা যায় মুসা ভর্তি হয়ে গেছে আমার এখানে আছে কেন মুসা আপনি এখানে কেন কয় আর কইস না অন্তরে বড় ব্যথা কি যে আল্লাহ কিছুদিন আগে বলছে মানুষের কলিজার দরকার গেরামে গেলাম মানুষ বড় খতমের দোয়া করে আর দৌড়ে কেউ তো দেয় না এই জন্য চিন্তা করলাম আল্লাহর সামনে তো যেতে পারবো না জঙ্গলে চলে আসলাম পাগল বলতেছে সত্যি কি আল্লাহ আপনাকে কলিজার কথা বলেছে হ্যাঁ আল্লাহ তো অবশ্যই বলেছে সত্যি বলছেনি কো অবশ্যই তো আল্লাহ কলিজার কথা আমাকে বললো একটা প্রশ্নের জবাব চাইছিলাম দিল না কলিজার কথা কলিজা দিলে দিলে ক মুসা 40 বছর হয়ে গেল আল্লাহ একবার আমার সাথে কথা বলল না মনটা বড় পাগল ছিল আল্লাহর সাথে কথা বলতে চাইছিলাম তুমি থাপ্পড় দিয়ে আমার এই ধ্যানটা ভাঙছো
আর এখন আল্লাহ তোমার কাছে কলিজা চাইলো, আমার কাছে যদি চাইতো, আমার কাছে যদি নাও চাও, তোমার কাছে চাওয়ার কারণে এই মুহূর্তে আমি আমার কলিজাটা বের করে আল্লাহকে দিয়ে দিলাম। আরো সাত টুকরা গোশত শরীরের অঙ্গ থেকে স্পেশাল সাত টুকরা গোশত আল্লাহকে হাদিয়া করলাম। আল্লাহর সাথে দেখা করে বলবা জঙ্গলে একটা পাগল আছে, কলিজাও দিছি গোশত হইছে, যাও। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা সবগুলাকে পুতলা বানাইয়া আল্লাহর দরবারে হাজির হয়ে সামনে হাজির করে বলতেছেন, আল্লাহ এগুলা নিয়ে নেন, প্রশ্নের জবাব দেন এই যে কলিজা। আল্লাহ বলেছেন, মুসা কোথায় পেয়েছে একটু খুলে বলবানি। মুসা বলেন, আল্লাহ গ্রামে গেলাম কেউ দেয় না, শেষ পর্যন্ত জঙ্গলে যেতে শুরু করলাম, যেই পাগল তোমার মাথায় তৈল মালিশ করতে চেয়েছিল, যেই পাগল তোমাকে খাওয়াইতে চেয়েছিল, যে পাগলটাকে আমি থাপ্পড় মারার কারণে তুমি আমাকে মাফ চাইতে বলেছিলা, ওই পাগলের কাছে গিয়ে বলেছিলাম, বলতে দেরি হয়েছে, ওই পাগল কলিজা বের করে দিতে দেরি হয় না। আল্লাহ বললেন, মুসা প্রশ্নের জবাব তুমি নিয়ে নাও, যেই সময় তোমার কাছে কলিজা চেয়েছিলাম ওই সময় তোমার ভিতরেও কলিজা ছিল, চাইলে তুমি আমাকে ওই সময় তোমার কলিজা দিতে পারতা। মুসারে তুমি নিজের কলিজা বের করে দিতে না পেরে যেই পাগলের কাছে আমার কথা বলার কারণে বিশ্বাস করে কলিজা বের করে দিতে পেরেছে, আমি কেন তার কথায় সাতটা ছেলে দিতে পারবো না? সে তো সাতটা বলে থেমে গেল, সে যদি হাজারটাও চাইতো আমার বাজেটে না থাকলেও আমি দিয়ে দিতাম, এমন সম্পর্ক আমার সাথে করেছে, এমন সম্পর্ক আমার সাথে করেছে, তুমি সেই সম্পর্ক করতে পারলা না, পয়গম্বর বানালাম তোমার সঙ্গে কথা বললাম কালিমুল্লাহ হয়ে গেল, কিন্তু পাগল যা করেছে তা করতে পারলা না। আমার মুসলমান ভাইরা, এই জন্যে সোজা কথা সিধা কথা আর কিছুই না, সম্পর্ক করবেন আল্লাহর সাথে, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে হয় কোনো রাস্তা নাই, একটাই রাস্তা রসুলের পথ, আর রসুলের সঙ্গে যদি সম্পর্ক করতে হয় দুনিয়ার কোনো রাস্তা নাই, আশেক রসুল। আল্লাহর ওলিদের সহবতে যাবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন, তাদের পদাঙ্ক অনুসরণ করবেন, তাদের সাথে মোলাকাত করবেন, মেলামেশা করবেন, ইন্তেকাল যদি করেন মনে রাখবেন রাসূলের নিজ হাতে হাউজে কাউসার পান করে আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। সুতরাং আমার মুসলমান বন্ধুগণ, শেষ কথা বলে যাই রে মুসলমান, আমিও কবরে চলে যাব, তুমিও কবরে চলে যাবা, একদিন আমিও থাকবো না তুমিও থাকবে না, আমিও কবরে চলে যাব তুমিও চলে যাবা, এই দুনিয়ার জমিনে কেউ থাকবো না, কিছুই দুনিয়ার জমিনে রেখে যেতে পারবো না, কিছুই দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারবো না, একমাত্র ঈমানের আমল ছাড়া কিছুই আমার সাথে যাবে না। আমার ভাইরে শেষ কথা হলো কোরআন 30 পারা, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবা। ও ভাই, দুনিয়ার জমিনে যত বড় গুনাহগার হও অন্যায় করো, কয়েকটা আমল বলে যায়, মাগরিবের পরে সূরা ওয়াকা পড়বা, ইশার পরে ঘুমানোর আগে সূরা মুলক পড়বা, ফজরের পরে সূরা ইয়াসিন রহমান পড়বা, আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করবা, এইভাবে যদি পড়তে পারো রে মুসলমান, ইন্তেকাল যদি করো কবরে যদি চলে যাও যত বড় গুনাহগার হও। আল্লাহর এক গোলাম কবরে চলে গেছে ইন্তেকালের পরে, ফেরেশতারা প্রশ্ন করেছে জবাব দিতে পারে নাই, কবরের দুই পাশের মাটি এত দূরে চলে গেছে, এমন করে ধাক্কা দিবে একদিকের হাড় আর একদিকে ঢুকে যাবে, আল্লাহর গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে, বাঁচার কোনো পথ নাই, ডাক দিয়ে বলেছে, আল্লাহ আর বুঝি বাঁচতে পারবো না, আর বুঝি বাঁচতে পারবো না, এখন কবরের আজাব শুরু হয়ে যাবে। এমন সময় হঠাৎ করে দেখে তার বুকের উপরে যেন কে হাঁটতেছে,
হঠাৎ চোখ খুলে তাকায়া দেখে ছোট্ট একটা সবুজ পাখি, ছোট্ট একটা সবুজ পাখি তার বুকের উপরে হাঁটতেছে। ডাকতে বলেছে, এ পাখি কবরের ভিতরে আসার কোন পথ নাই, তুমি কেমনে কবরের ভিতরে প্রবেশ করেছো, তুমি কেমনে আসলা? পাখি ডাক দিয়ে বলেছে, আল্লাহর গোলাম রে, আমি দুনিয়ার সাধারণ কোন পাখি না, আমি হলাম আমার আল্লাহর 30 পারা কোরআনের সূরা মুলক। সুবহানাল্লাহ, তুমি যে প্রতিদিন সাহার নামাজের পরে সূরা মুলক পড়ে ঘুমিয়ে যাইতো, আল্লাহ সেই সূরা মুলকটাকে পাখির সুরত ধরাইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে। আমি পাখি দুইটা পাখা দুইটা ডানা কবরের দুই দিকে দাক্ষা দিয়ে রেখে দিলাম, খোদার কসম করে বললাম কেয়ামত পর্যন্ত এই কবরের মাটি তোমাকে আজাব দিতে পারবে না। আর আমি ওয়াদা দিলাম আল্লাহর গোলাম, কেয়ামত পর্যন্ত তোমাকে ওইভাবে আমি বেঁধে রাখবো। আল্লাহর যেদিন আল্লাহ বিচার করবেন, বিচারের দিন তোমার মিজানের পাল্লায় বসে তোমার নেকির পাল্লাকে আমি ভারী করে দেব। আর তোমাকে আমি আমার জিম্মাদারিতে আমি তোমাকে হাঁটায়া হাঁটায়া আল্লাহ তৈরি জান্নাতে না নেয়া পর্যন্ত আমার জিম্মাদারি শেষ হবে না। আমার ভাইরা, আমরা পারবো তো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين آمني গভীর জনিতে আলেম ওলামা নিয়া হাফিজে কোরআন নিয়া নজওয়ান ভাই নিয়া মাসুম বেগুনা বাচ্চা নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা নিয়া পর্দানি শিন মা বোন নিয়া এমন কতগুলা হাত নিয়া হাত বাড়াইছি যে হাতগুলা তোমার কাবার গিলাফে ধৈরা ধৈরা কাঁদলো। আল্লাহ তুটাই সারা জীবনের গুনার কথা স্মরণ হয়ে গেছে মুনিব, এমন কোন গুনা নাই যে গুনা করি নাই। অদয়ের আল্লাহ আজকের দিনে এই মাহফিল রুসলায় আমাদের জীবনের সবগুলা গুনাকে
মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠে ধরেছি আমাদের জিন্দা মর্দা সবাইকে মাফ করো, এলাকার মধ্যে রহমতের আম জড়ি বর্ষাও আল্লাহ। নজওয়ান গুলাকে দিনের মুজাহিদ বানাও, মুরব্বী বাবাদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানাও, মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দাও আল্লাহ। আল্লাহ এলাকার কবরের মধ্যে যত মানুষ শুয়ে আছে আল্লাহ, এই মাহফিল রুসিলায় সবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমরা কে কোন জায়গায় ধরায় আছি তুমি জানো আল্লাহ, আমাদের সব সমস্যার সমাধান করে দাও। কত ভাই দোয়া চাইছেন কারণ মনে নাই, এক ভাই ইন্তেকাল করেছে মরহুম জালাল, আল্লাহ ভাইটাকে তুমি মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছেন, সবার দোয়াকে কবুল করো আল্লাহ। আল্লাহ হাত উঠে আমরা চোখ বন্ধ করলে দেখি জাহান্নামের আগুন দাও দাও করে চলতেছে আল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচবার মতো কোনো আমল আমাদের নাই আল্লাহ, তোমার খাস কুদরতেই আমাদেরকে মাফ করে দাও। অমনি এই মুহূর্তে আমার মতো যত সন্তান বাবা হারাইয়া এতিম হইয়া চোখের পানি ছেড়ে দিয়া তুমি মনিবের দরবারে দুইটা হাত তুলে ধরেছে আল্লাহ। যে বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইয়া বড় করছে, নিজে ভালো স্যান্ডেল জুতা পরে নাই, নিজে ভালো জামা কাপড় পরে নাই, আমাদের জন্য রেখে দিয়েছে কত ঈদের দিন দিয়েছে বাবা ভালো জামা পরে নাই আল্লাহ। সেই বাবা সারাদিন কাজ করে বিকাল বেলা ঘরে ফিরে আমাদেরকে নিজের কুলে বসাইয়া হাতে ধরে আমার খাওয়াইছে আল্লাহ। সেই বাবাকে নিজাতে নিষ্ঠুরের মতো গোসল করাইয়া সাদা কাফন পরিধান করাইয়া হাতে ভাই বান্দিয়া খালি হাতে অন্ধকার কবরে রেখে দিছি, এই কবরে তুমি চড়ার কেউ নাই আল্লাহ। বাবার কবরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তুমি বাপজানের কবরের জিম্মাদার হয়ে যাও। অমনি জীবনে যতগুলা নেক আমল করেছি সবগুলা নেক আমলকে আল্লাহ তোমার হাওয়ালা করে বাপজানের জন্য ওসিলা বানাইয়া দাও আল্লাহ। যাদের বাবা নাই তারাই জানে গড়ে কত ব্যথা, গড়ে গিয়া দেখে বাবার জুতাটা বিছানার নিচেই রাখা, বাবার হাতের লাঠি গড়ের কোণের মধ্যে পড়ে আছে, বাবার চোখে চশমাটা আল্লাহ টেবিলের উপরে পড়ে আছে, সেই বাবা বুঝিয়ার নাই আল্লাহ। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো আল্লাহ। আমাদের জনম দুঃখী নিমা একটা অক্ষর মা যেন সারা পৃথিবীর মধু ঢেলে দিয়েছ আল্লাহ। মা ডাকটা যে কত মধুর কেউ জানে না, কত কষ্ট করে নিজে খাইয়া না খাইয়া আমাদেরকে বড় করেছে আল্লাহ, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, হাঁটু দিয়া পা দিয়া গুতা দিছি, কত রাত্রে মা পেটের ব্যথায় দরজা দাঁড়াইয়া কান্দিয়া ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ মনে হয় আর বাঁচবো না। সেই মা যখন ডেলিভারির জন্য হসপিটাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ছোট ছোট বাচ্চাদের গলা জড়ায় কান্দে ডেকে বলে বাবা রে জনমের মতো বিদায় দিয়ে দে, হয়তো আর কোনদিন আম্মা বইলা ডাকতে পারবি না আল্লাহ। মুনিব মা রক্তাক্ত হয়ে আমাদেরকে ভূমিষ্ঠ করলো,
ডাক্তার বলেছে বাবারে 24 ঘন্টার ভিতরে তোর মার জ্ঞান যদি না ফিরে দুনিয়ার মা বলে ডাকতে পারবি না। আল্লাহ এই সময় অজ্ঞান মায়ের সামনে আমাদেরকে কাপড় দিয়ে পেছাইয়া সেই মায়ের চুকির সামনে ধইরা ডাক দিয়ে বলেছে দেখ রে কি হয়েছে মা, কষ্ট করে চক্ষু কুলে আমাদের চাঁদ মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট ডেলিভারির কষ্ট ভুলে গেছে আল্লাহ, আমাদের কি বুকের সঙ্গে জড়াইয়া আমাদের গালে মুখে চুমু দিয়া দোয়া করেছে এই মা আজকে ঠান্ডা রাত্রে আমাদের কিনে ঘুমাইছে, ডান পাশে প্রস্রাব করেছি বাম পাশে ঘুমাইছি বাম পাশে প্রস্রাব করেছি বুকের উপরে নিয়ে ঘুমাইছে বুকের উপরে প্রস্রাব পায়খানা করছে, একদিন থাপ্পড় মারে না সর মারে না আল্লাহ আদর করে ভালোবাসা দিয়ে বড় করেছে সেই মায়ের জন্য কিছু করতে পারি নাই। আজকের রাতে তোমার কাছে আতুটা দোয়া করি ওই মা আমাদের যাদের নাই তুমি জিম্মাদার হয়ে যাও, আমাদের মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ, আমাদের যাদের মা বেঁচে আছেন অমনি মায়ের হায়াত বাড়াইয়া দাও, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের হা দিয়া নবীজির রোজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ, নবীজিকে না দেখে মুসলমান হয়েছি স্বপ্নে না দেখাইয়া কবরে দিও না আল্লাহ, রসুলের রোজার সামনে দাঁড় করাইয়া সালাত সালাম না দিয়ে কবরে দিও না। অমনি আমরা যারা হাত উঠায় ধরেছি এই মুহূর্তে আমাদের নামটা জান্নাতীদের দফতরে লিখে দাও, উঠে যাওয়ার আগে আগে তুমি মাফ করে দাও, খাস করে যে যুব সমাজ কষ্ট করেছে আল্লাহ যুবকদেরকে তুমি দিনের মুজাহিদ হিসেবে কবুল করো আল্লাহ। وصحبه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين امين السلام عليكم ورحمة الله